মাতৃভাষা শেখার পাশাপাশি প্রয়োজনে অন্য ভাষা শেখা ও ব্যবহারিক কাজে প্রয়োগের উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশের দায়িত্ব বেড়ে গেছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা দিবসের আলোচনায় এই কথা বলেন তিনি। ফেরদৌস আরিফিনের প্রতিবেদনটি এবার দেখে নেব। আন্তর্জাতিক মাতৃভাষা শালকো জারিক না হননা নাংখো নামেন মিথলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আগামী দিনের প্রতিনিধিরা নিজ নিজ ভাষায় এভাবেই অভিবাদন জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কারণ মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাংলাদেশে রয়েছে গৌরবময় ত্যাগের ইতিহাস। ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দিনের আয়োজন উদ্বোধন করে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান পৃথিবীর সকল ভাষাভাষী মানুষকে। বাংলার সম্মান প্রতিষ্ঠায় বাঙালির নিরন্তর সংগ্রামের ইতিহাস তুলে ধরেন তিনি। উজানে না উঠলেই আমাদের যেতে হয়েছে, আর সেইভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আর এইভাবেই এগিয়ে যাব, এটা আমার বিশ্বাস। 41 বাংলাদেশ রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। উন্নত সমৃদ্ধ হবে। আমরা ডেল্টা প্ল্যান 2100 করে দিয়েছি। এই এই ভূখণ্ড একটা, এটার জন্য কোনো মতে আর পিছনে ফিরে না চায়, সামনের দিকে এগিয়ে যায়। আমরা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনৈতিক উন্নতি সব কিছু মিলেই বাঙালি জাতি বিশ্বের মাথা উঁচু করে চলবে। প্রয়োজনে মাতৃভাষার পাশাপাশি অন্য ভাষা শেখার উপরও গুরুত্ব দেন শেখ হাসিনা। এই স্বীকৃতিটা পাওয়ার পর আমার মনে হলো যে আমাদের উপর একটা বিরাট দায়িত্ব এসে গেছে। পৃথিবীর অনেক মাতৃভাষা হারিয়ে যাচ্ছে এবং আমাদের দেশেও ক্ষুদ্র কিছু কিছু ছোট ছোট অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, যদিও তাদের কোনো স্ক্রিপ্ট নাই, অক্ষর টক্ষর থাকে না, কিন্তু তাদের মৌখিক ভাষা আছে। আর কয়েকটা ভাষার স্ক্রিপ্ট পাওয়া গেছে, সেগুলো আমরা কিন্তু তাদের ভাষায় সেই বইগুলি ছাপিয়ে তাদের দিচ্ছি। যে ইংরেজি ভাষাটা এখন একটা আন্তর্জাতিক পর্যায়ে এমনভাবে চলে গেছে যে শিক্ষায় দীক্ষায় সব কিছুতে এই ভাষাটাই মানে একজনের সঙ্গে আরেকজনের যে কোনো যোগাযোগ করার একটা মাধ্যম হয়ে দেখা দিয়েছে। কিন্তু সেই সাথে সাথে নিজের ভাষাটাই শিক্ষা, এটা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। নিজের ভাষা শেখার সাথে সাথে অন্য যে কোনো একটা ভাষা বা দুটো ভাষা আমাদের ছেলেমেয়েরা শিখতে পারে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গবেষণার সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এজন্য প্রয়োজনীয় তহবিলের যোগান দেবে সরকার। করিম শরাফি তারই উদ্যোগে ফেরদৌস আরিফিন, নিউজ 24, ঢাকা।